নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সব বাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ ডালের বরার তরকারির রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এটা কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি সবের সাথেই খাওয়া যেতে পারে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই এখানে আমি নিয়েছি ছোলার ডাল বাটা আমি ছোলার ডালকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে এক পিঞ্চ মতো হিং যদি কেউ হিং অপছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই হিংটাকে বাদ দিয়েই তৈরি করবেন স্বাদ অনুসারে লবণ এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আপনারা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে একবারে পেস্ট তৈরি করে নিতে পারেন আমার কাছে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আলাদা করে বাটা ছিল বলে আমি আর এর মধ্যে দিই এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি বড়াগুলো তৈরির জন্য একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি বড়াগুলো রিফাইন্ড অয়েলেই ভাজবো আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন আর আমি বড়াগুলোকে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আর আমি একটু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুলুরির মতো করে ডুবো তেলে ভেজেও এই রেসিপিটা তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময়তে কিন্তু লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছাড়ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকেই ভেজে নেব আপনারা আপনাদের মনের মতো করে বড়াগুলোকে ভেজে নিতেই পারেন আমি মিডিয়াম লালচে করেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে অথবা ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে আপনারা কিন্তু শুধুও খেতে পারেন বড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি রান্নাটা সর্ষের তেলেই করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আপনাদের যতগুলো আলু প্রয়োজন আপনারা দিতেই পারেন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এর মধ্যে কেটে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ভেজে নেব এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আলুটা আমাদের বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি যেহেতু অল্প আলু তাই আমি এরই মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার ফোড়নটাকে আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ মতো হিং কেউ যদি হিং অপছন্দ করেন সেক্ষেত্রে হিংটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর অর্ধেক পরিমাণে টমেটো কুচি এবার এই সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা মজে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব নেড়ে চেড়ে মোটামুটি মিনিট দু এক সময় ধরে আমরা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল এখন আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য কিন্তু আমরা জলটা দিয়েছি দিলাম হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে রান্নাতে ঝাল হয় না খুব সুন্দর একটা রঙ আসে চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে হাফ স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন পরিমাণে চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো আসে এবার এই সমস্ত মশলাগুলোকে আলুর সাথে নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বরার তরকারিতে জল দেওয়ার সময় কিন্তু একটু বেশি পরিমাণেই জল দিতে হয় কেননা বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় আমি যেহেতু খুব বেশি ঝোল করবো না একদমই মাখো করব তাই আমি এরকমই জল দিয়েছি আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ছ মিনিট পর ঢাকনাটাকে ওপেন করে নিয়েছি এবার এর মধ্যে এক পিঞ্চ মতো শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার ঘি আর এই গরম মশলাটাতে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেবো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ